আল্লাহ তাআলা নবীকে ডেকে বলেন ও আমার হাবিব ও আমার নবী আপনি পড়েন আপনি তেলাওয়াত করেন ওই কিতাব কোন কিতাব যেই কিতাব আপনার উপরে ওহির মাধ্যমে নাযিল করেছি নবী গো আপনি পড়েন আপনি তেলাওয়াত করেন ওই কিতাব যেই কিতাব আপনার উপরে আমি আল্লাহ তাআলা ওহির মাধ্যমে নাযিল করেছি সেই কিতাব কোন কিতাব কুরআন সেই কিতাব হলো কুরআনুল কারীম যেই কুরআন আসমানি কিতাব আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে আসমানি কিতাব 104 খানা এর মধ্যে হতে শ্রেষ্ঠ হলো 4 খানা চারখানার চেয়েও শ্রেষ্ঠ চারখানার থেকে চারখানার মধ্য থেকে শ্রেষ্ঠ হলো কুরআনুল কারীম জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা আল্লাহ বলেন আমার যেই বান্দা আমার শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তাকে নিয়ামত বাড়ায়া দিব সুবহানাল্লাহ আরো আস্তে বলেন আর আমার যেই বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করলো না আমি আল্লাহ তার কাছ থেকে নিয়ামত ছিনাইয়া নিব নাউজুবিল্লাহ তাহলে সুস্থ থাকলেও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহ উচ্চারণ করা অসুস্থ অবস্থায়ও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহ বলা কারণ সুস্থতা এটা আল্লাহ তাআলার দান জিনিস এটা এক মহা নিয়ামত অসুস্থতাও আল্লাহ তাআলার নিয়ামত সুবহানাল্লাহ বলেন আমরা অনেকে মনে করি অসুস্থ হয়ে গেছে আল্লাহ তাআলা তাকে এত বড় রূপ দিয়ে রাখছেন কঠিন থেকে কঠিন রোগে আক্রান্ত করে রেখেছেন তাকে এত বড় রূপ দান করেছেন সে কষ্ট করতেছে আহ অতস হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নাকি অসুস্থ হয় যে ব্যক্তি অসুস্থতে কষ্ট করে আল্লাহ তাআলা দুনিয়াতে তার গুনাহগুলোকে maaf করে দেন সুবহানাল্লাহ তার গুনাহগুলোকে maaf করে তাকে দুনিয়া থেকে নিয়ে যান উঠিয়ে নেন আমার ভাইরা এজন্য আসুন সর্বদা সব সময় আমরা কার শুকরিয়া আদায় করব আল্লাহ আমরা সব সময় আমরা গোলামি করব কার আল্লাহ আপনারা যারা এলোমেলে হয়ে বসছেন সামনে অনেক খালি জায়গা আছে আমি অনুরোধ করব আপনাদেরকে বাবারা ভাইরা সামনে জায়গাগুলো সামনের ফাঁকা জায়গাগুলো একটু মিলন করে মিলায়া বসেন আপনারা সামনে আইসা জমাট হয়ে বসেন কারণ খালি জায়গা থাকলে আমরা সবাই জানি ইবলিস শয়তান আইসা ওয়াসওয়াসা দিবে ধোঁকা দিবে ঠিক কিনা বলেন বলবে ওয়াজ তো সারা জীবন শুনছ এখন আর কত শুনবা জোহর থেকে নিয়ে আসর থেকে নিয়ে মধ্যরাত পর্যন্ত এখন চলতেছে গভীর রজনী হয়ে গেছে বাড়িতে চলে যাও অতস এখানে আপনি যতক্ষণ বসা থাকবেন আল্লাহ তাআলা আপনার আমল নামাই নেকি দান করবেন সুবহানাল্লাহ আমরা যদিও দেখতেছি মানুষের সংখ্যা কিছুটা কম হলেও আল্লাহ তাআলার ফেরেশতাগণ চতুর্দিকে বেষ্টন করে আছে সুবহানাল্লাহ কোরআন হাদিসের আলোচনা যেখানে করা হয় সেখানে শয়তান থাকতে পারে না শয়তানের অনুসরণ অনুকরণ মুসলমান করতে পারে না যারা শয়তানের অনুসরণ করে এরা বন্ধু না এরা শয়তানের বন্ধু মুসলমানের বন্ধু নয় জোরে কোন ঠিক কিনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিসসিলম কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান আরো জোরে বলেন আল্লাহু আকবার ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াত
الشيطان إنه لكم عدو مبين. الله تعالى বলেন হে ঈমানদার বান্দা বান্দীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দীগণ, আমার বিশ্বাসী বান্দা বান্দীগণ, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে তোমরা প্রবেশ করো, ইসলামে দাখিল হও, উদখুলু জমার সিগা, আল্লাহ তাআলা বলেন তোমরা প্রবেশ করো, ফিস সিলমি কাফা, পরিপূর্ণ রূপে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর বান্দা বান্দিরা তোমরা শয়তানের অনুসরণ অনুকরণ করিও না। কার অনুসরণ করার কথা বলেছেন? আল্লাহ শয়তান থেকে বেঁচে থাকার কথা বলেছেন। তোমরা শয়তানের অনুসরণ করিও না, শয়তানের বন্ধু হইও না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, প্রকাশ্য শত্রু, ঠিক কিনা বলেন? শয়তান আমাদের বন্ধু না শত্রু? শত্রু ভাই, শয়তান ধোঁকা দিবে, ভালো কাজের মধ্যে শয়তান পেস লাগায় দেয়, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একটি হাদিস পড়েছি, অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহুল আজিজ আব্বাজান স্টেজে আসার আগ পর্যন্ত এই অল্প সময় আমি এই আয়াত এবং হাদিসকে নিয়ে আপনাদেরকে নিয়ে মুজাকারা করব, কিছু কথাবার্তা বলবো, শুনবো তো ইনশাআল্লাহ, আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমরা কথা বলবো, কথা শ্রবণ করব, আমলের নিয়তে শ্রবণ করব, আমলের নিয়তে শুনবো, এক কানে শুনলাম, অপর কান দিয়ে ওয়াজগুলো বের করে দিলাম, বাড়িতে কিছু নিয়ে যেতে পারলাম না, এটার নাম ওয়াজ নয়, এটার নাম আমাদের নেক আমল করার নিয়ত না, নিয়ত হতে হবে সহি, খাঁটি নিয়ত, খাঁটি নিয়ত যার, যে নাকি খাঁটি নিয়ত নিয়ে অল্প আমল করবে তার এই অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রসুল বলেন অল্প আমলও নাজাতের জন্য যথেষ্ট হইবে যদি আমলটা খাঁটি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুগণ, আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে বলেন, বান্দা উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আল্লাহ তাআলা নবীকে ডেকে বলেন, ও আমার হাবিব, ও আমার নবী, আপনি পড়েন, আপনি তিলাওয়াত করেন, ওই কিতাব কোন কিতাব? যেই কিতাব আপনার উপরে ওহির মাধ্যমে নাজিল করেছি নবী গো, আপনি পড়েন, আপনি তিলাওয়াত করেন ওই কিতাব, যেই কিতাব আপনার উপরে আমি আল্লাহ তাআলা ওহির মাধ্যমে নাজিল করেছি, সেই কিতাব কোন কিতাব? কোরআন। সেই কিতাব হলো কোরআনুল করিম, যেই কোরআন আসমানি কিতাব আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, আসমানি কিতাব 104 খানা, এর মধ্যে হতে শ্রেষ্ঠ হলো চারখানা, চারখানার চেয়েও শ্রেষ্ঠ, চারখানার থেকে, চারখানার মধ্য থেকে শ্রেষ্ঠ হলো কোরআনুল করিম। জোরে কোন সুবহানাল্লাহ। সেই কোরআন আপনার আমার নবীর উপরে নাজিল করেছেন, মদিনাওয়ালা নবীর উপরে, রাহমাতুল্লিল আলামিনের উপরে 30 পারা কোরআন নাজিল করেছেন। আমাদের এই 2-3 দিন পরে আসতেছে মাহে রমাদান, রমজান মাস আসতেছে, কোরআনের হাফিজ যারা হয়েছে, কোরআনের হাফিজগণ তারাবির নামাজের ইমামতি করবেন, তাদের পিছনে, ওনাদের পিছনে হাজারো হাজারো মুসল্লিরা নামাজ আদায় করবেন, সুবহানাল্লাহ, কত মধুর তিলাওয়াত করবেন তারা, কোরআনের হাফিজ হইলে কত দাম? আল্লাহ রসুল বলেছেন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এরকম 10 জন ব্যক্তিকে সুপারিশ করে কোরআনের হাফিজ
জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? একজন কোরআনের হাফেজের দাম কত? একজন কোরআনের হাফেজ উনি কিয়ামতের কঠিন ময়দানে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, এটা কোরআনের হাফেজদের বেলায় বলা হয়েছে, আর কোরআনের আলেমদের বেলায় বলা হয়েছে অগণিত। সুবহানাল্লাহ। কোন আলেম? যেমন তেমন আলেম নয়, হক্কানি রব্বানি আল্লাহওয়ালা আলেম, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর গোলামি করে, দিনের দাওয়াত পৌঁছায়, নিজে আমল করে, আরেকজনে আরেকজনকে আমলের কথা বলে, এরকম সহি আলেম, খাঁটি আলেম, যারা হক্কানি আলেম, রব্বানি আলেম, আল্লাহওয়ালা আলেম, ওই আলেমগণ কিয়ামতের ময়দানে অগণিত মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। কোরআনের হাফিজ যেই 10 জনকে জান্নাতে নিয়ে যাবেন ওনারা কারা? এক নম্বর হলো মা বাবা, দুইজন মা বাবা, দাদা দাদি 4 জন, নানা নানি 6 জন, শ্বশুর শাশুড়ি 8 জন। যেই ঘরে থেকে খাবার খেয়ে মাদ্রাসায় লেখাপড়া করেছে, কোরআনের হাফিজ হয়েছে, ওই ঘরের লজিং মাস্টার এবং লজিং মাস্টারের স্ত্রী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের হাফিজকে বলবেন, ও আমার কোরআনের হাফিজ, তুমি পড়ো আর একতলা করে জান্নাতে উঠতে থাকো, একটা আয়াত তেলাওয়াত করো, একতলা জান্নাত গ্রহণ করো। এইভাবে কোরআনের হাফিজ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা যখন বলবেন, হে আমার কোরআনের হাফিজ, তুমি কোরআন পড়তে থাকো, তুমি কোরআন পড়তে থাকো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম থেকে পড়া আরম্ভ করো, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন থেকে আরম্ভ করো, মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গিয়ে তুমি থামো, তোমার যেখানে গিয়ে পড়া শেষ হবে ওইখানেই তোমার বাসস্থান। সুবহানাল্লাহ। তাহলে 6,666টা আয়াত তেলাওয়াত করবে আর 6,666টি তালা গ্রহণ করবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের দাম আছে না নাই? অথচ আমরা এই কোরআনকে অবহেলা করি, কোরআনকে পড়ি না, কোরআনকে তিলাওয়াত করি না, কোরআন অনুযায়ী আমল না করলে, কোরআনের কদর না করলে, কোরআন না পড়লে কিয়ামতের কঠিন ময়দানে কোরআনও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আর যদি আপনি কোরআনকে মহাব্বত করেন, কোরআনকে ভালোবাসেন, কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে প্রবেশ না করবেন ততক্ষণ পর্যন্ত কোরআন আপনার কাছ থেকে সরে যাবে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুগণ, লম্বা বিস্তারিত কোনো আলোচনা নয়, মূল আসল যে কথাগুলো ওই কথাগুলো আপনাদের সামনে আমি পেশ করার চেষ্টা করব। আমার আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমার গোলামি করার জন্য বানাইছি, আমার ইবাদত বন্দিগি যদি দুনিয়াতে তোমরা করো, দুনিয়াতে যদি তোমরা কষ্ট করো, আখেরাতে তোমরা অনন্ত অসীম কালে জান্নাতের ভিতরে শান্তির সাথে থাকতে পারবা। আমার ভাইরা বন্ধুগণ, আল্লাহ তাআলা এর পরের অংশে বলেন, আমার তেলাওয়াত কি তো আয়াতে, ওয়া আকিমিস সালাহ, ওগো নবী আমার, আপনি নামাজ কায়েম করেন, নামাজ প্রতিষ্ঠা করেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখবে, ফিরাইয়া রাখবে, খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখবে। নামাজ, নামাজ এমন একটা ইবাদত, এমন একটা আমল, নামাজ যেই ব্যক্তি পড়বে, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে মেয়ারাজ হয়, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কথা বলা হয়। সমস্ত ইবাদতের মূল হইল নামাজ, সমস্ত ইবাদতের মা হলো নামাজ, মা হলো, মাতা হলো, সমস্ত ইবাদতের মাতা হলো নামাজ। মাতা ছাড়া যেমন মানুষের পরিচয় পাওয়া যায় না, চেহারা ছাড়া যেমন মানুষের পরিচয় পাওয়া যায় না, মানুষটাকে চিনা যায় না, আল্লাহর রসুল, আমার ভাইয়েরা ঠিক তেমনি ভাবে নামাজ ছাড়াও মুসলমানের পরিচয় পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? নামাজ ছাড়া মুসলমানের পরিচয় নাই। নামাজ, মুসলমান আর কাফেরের মধ্যে ব্যবধান হলো নামাজ।
নামাজ আছে যার ঈমান আছে যার তার ইসলাম আছে যার দ্বীন আছে যার ঈমান আছে তার ঈমান নাই যার দ্বীন নাই যার সে বেঈমান জোরে কোন ঠিক কিনা এজন্য পাঁচ ওয়াক্তের নামাজের গুরুত্ব কম না বেশি আমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে সামনে আসছে মাহে রমজান রমজানের রোজাগুলিকেও আমাদের উপরে ফরজ করা হয়েছে আমার ভাইরা রমজানের রোজা রাখবো তারাবির নামাজ আমরা পড়বো আমার ভাইরা আল্লাহ তাআলা বলেন হে আমার নবী হে আমার হাবিব হে আমার রাহমাতুল লিল আলামিন আপনি নামাজ কায়েম করেন নামাজ প্রতিষ্ঠা করেন নিশ্চয়ই নামাজ সমস্ত ফাহেশা কাজ থেকে বিরত রাখবে সুবহানাল্লাহ তাহলে নামাজ থেকেই কিন্তু আমরা গাফিল হয়ে আছি দূরে সরে আছি আমরা ইবাদত থেকে দূরে সরে আছি অথচ আল্লাহ তাআলাকে যেইভাবে ডাকার ওইভাবে আমরা ডাকি না যেইভাবে আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হবেন ওইভাবে ডাকার দরকার আছে না নাই ওইভাবে ডাকতে হবে কি হবে না ওইভাবেই ডাকতে হবে জানি না জানতে হবে আর জানি না বলেই চললে হবে না জানি না মান শিখতে হবে জানতে হবে জানার পরে আমল করতে হবে আমলের নিয়তে আমরা শ্রবণ করব আমলের নিয়তে শুনব ওয়াজ করনে ওয়ালা ওয়াজ করানে ওয়ালা ওয়াজ শুননে ওয়ালা তিন দল মানুষ আমল করতে হবে তিন দল মানুষ আমল না করলে এই ওয়াজ করার দ্বারা এই ওয়াজ করানোর দ্বারা এই ওয়াজ শোনার দ্বারা কোনো ফায়দা হবে না ঠিক কিনা বলেন কোনো ফায়দা হবে কোনো ফায়দা হবে না আল্লাহ তাআলা বলেন নবী আমার আপনি নামাজ কায়েম করেন নামাজ প্রতিষ্ঠা করেন নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপি কাজ থেকে হেফাজতে রাখে বিরত রাখে আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহর জিকির সবচাইতে বড় আল্লাহর জিকির সবচেয়ে বড় না ছোট আল্লাহর জিকির সবচাইতে বড় জিকির শব্দের অর্থ কি জিকির শব্দের বহু অর্থ আছে জিকির শব্দের এক অর্থ হলো স্মরণ করা আল্লাহ তাআলাকে স্মরণ করা জিকির শব্দের এক অর্থ হলো নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা জিকির শব্দের এক অর্থ হলো বিধি বিধান মানার মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করা জিকির শব্দের এক অর্থ হলো নেক আমল করতে গিয়া আল্লাহকে স্মরণ করা আল্লাহকে ধ্যান করা আল্লাহকে স্মরণ করা আল্লাহ বলেন আমার জিকির সবচেয়ে বড় জিকির তোমরা আমার জিকির করো অর্থাৎ আমাকে ডাকো আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে জবাব দেব সুবহানাল্লাহ উদুউনি আস্তাজিব লাকুম আল্লাহ বলেন বান্দা বান্দিরা তোমরা আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে জবাব দেই সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের ডাকে জবাব দেই যুবক বয়সে জুয়ান কালে যেই যুবক আল্লাহকে একবার ডাক দিবে আল্লাহ তাআলা তার একবার ডাকেতে 70 বার জবাব দেয় সুবহানাল্লাহ বান্দা যখন নামাজে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য যিনি সমস্ত জগতের পালনেওয়ালা সুবহানাল্লাহ বান্দা যখন নামাজে দাঁড়াইয়া এইভাবে আয়াত তেলাওয়াত করতে থাকে আল্লাহ জবাব দেন হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করতে আছে আর জোরে বলেন সুবহানাল্লাহ সবাই আওয়াজ দিলে এখানে মাহফিলে উচ্চ সুরে আওয়াজ হওয়ার কথা কিন্তু আজকাল মাহফিলে দেখা যায় সুবহানাল্লাহর আওয়াজ নাই আলহামদুলিল্লাহর আওয়াজ নাই আল্লাহু আকবারের আওয়াজ নাই ঠিক না বেঠিক আওয়াজ নাই মাঠে মানুষ আছে না নাই এটাই বোঝা যায় না এটা কি মাহফিলের মাঠ নাকি গুরুস্থানে আওয়াজ করতেছি আমি এটা বুঝতে পারতেছি না কেউ কথা বলতেছেন না আপনারা তাহলে আসুন আমার এই আয়াতের শেষ পর্যায়ে আল্লাহ তাআলা বলেন আল্লাহু আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন আল্লাহ তাআলা সবকিছু জানেন এবং শুনেন সবকিছুর খবর জানেন সবকিছু জানেন এবং শুনেন কে কথা কয় না সবকিছু জানেন এবং শুনেন কে আওয়াজ করে বলেন কে আমরা গোলামি করব কার ইবাদত করব কার নামাজ পড়ব তো ইনশাআল্লাহ আমার ভাইরা তাহলে আল্লাহর গোলামি যদি না করি আল্লাহর ইবাদত বন্দেগী যদি আমরা না করি
আমরা যদি আল্লাহর ইবাদত থেকে গাফিল হয়ে দূরে সরে থাকি তাহলে আমরা কি জবাব দিব কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে সবচাইতে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন আল্লাহর রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ আল্লাহর রাসূল বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে এবার চিন্তা করেন আমি কত ওয়াক্ত নামাজ শেষ পড়লাম না আপনি কত ওয়াক্ত নামাজ পড়লেন না কত ওয়াক্ত ওই না নামাজ আমাদের থেকে ছুটে গেছে কাজা হয়ে গেছে ছুটে গেছে আমার ভাইরা এক এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে আর একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করে ফেলে রাখে না এই রোজাকে সারা বছর রোজাটা রোজা রাখলেও এই একটা রমজানের একটা রোজার সমান হবে না আর একটা রোজা যে ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করে ফেলবে যে ভঙ্গ করে ফেলে তার জন্য 9 কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে নাউজুবিল্লাহ তাহলে আমরা কি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো তো তাহলে আমল করার দরকার আছে না নাই আমরা ইনশাআল্লাহ সামনে মাহে রমজান আসছে রমজানে রোজাগুলি রাখব নামাজ আদায় করব আমরা সর্বদা আমল করার চেষ্টা করব সর্বোচ্চ আমল করব সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন বলেন আমিন